वेलकम बैक टू माय चैनल संचिता संचिता लाइफस्टाइले तुम्हारे सबा के स्वागत जानाच्छी। आजकेर ब्लगटा आमी एखान थेके शुरू करलाम। सकाल बेला ओठा हये गेछे, घुम थेके उठे चा खावा आर ओषुध खावा आमार हये गेछे, दिये चान करे नियेछि। चान करे निये फुल टुल तुले गोपुर पुजो देवा हये गेछे, देखतेई पाच्छो तोमरा आमी एखानेई बसे आछि। तो गोपुर पुजो टुजो करे नियेछि, आजके अनेक काज आछे। श्यामली एखोनो पर्यन्त आसेनि। तो तुम्हारा जानो श्यामली आसार आगे हमार घरे अनेक टुकटा काज थाके, सेई काजगुलो आमी गुछिए दी, तारपरे श्यामली एसे श्यामलीर काज करे। तो चलो जा देखो, तुम्हारा देखते पाच्छो पुजो हये गेछे, आमार गोपु बसे गेछे आर धूप जलछे। तो ठीक आछे, तुम्हारा संगे थाको, तोमादेर संगे कथा बोलते बोलते काजगुलो आमी गुछिए नि। ঢুকাবো আমি, দেখো এরকম প্যাকেটের মধ্যে পুরো ফ্রিজের মধ্যে ঢুকাই, সবজিগুলো আলাদা আলাদা করে নালে মিশে যাবে। রান্না করবো তার ঠিক নেই, কি রান্না করবো পটল এনেছে, কুন্দ্রি উচ্ছে কুমড়ো, কোনো কম্বিনেশন নেই, যা পেরেছে তাই। পটল কুন্দ্রি উচ্ছে এদের কোনো কম্বিনেশন আছে, এগুলো সব গুছিয়ে নিয়ে ফ্রিজে ঢোকাবো। ঢুকিয়ে তারপরে ভাবনা চিন্তা করব যে কি করে কি রান্না করা যাবে। এগুলোকে বেছে বেছে ঢুকাই, ঢুকিয়ে দিয়ে তারপরে ভাবনা চিন্তা হবে কী রান্না হবে। রান্না হবে ছোলার ডাল সিদ্ধ করা হয়ে গেছে, ছোলার ডাল আর দিয়ে। আমার না এইসব কাজ করতে করতে আর রান্নাটা দেখানো হয় না, রান্নাটা এখন তাড়াহুড়োর মধ্যে করি, আর রান্না দেখানো হয় না। কাল থেকে ডিসাইড করেছি যে পাক্কা রান্না দেখাবো, মানে অ্যাটেম্প্ট নিয়ে, বাকি সব কাজ ছেড়ে দেবো, আমি রান্নাটা নিয়ে আগে তোমাদেরকে রান্নাটা দেখাবো। ফুলকপি এনেছে, এই ডাঁটা ডাঁটাগুলো কেটে না, আর এখন তো ফুলকপি একদম খেতে ভালো লাগে না, কেন যে নিয়ে আসি ফেলে দেবে, কোনো বুদ্ধি নাই। আর ইয়েটাকেও কুমড়োটাকেও যদি এগুলো না ছাড়িয়ে রাখো, কালকে আর এখানে তো কুমড়ো থাকবে না, কুমড়ো ঘ্যাঁট হয়ে যাবে। আমি এরকম কুমড়োর এগুলোকে এরকম ছাড়িয়ে ছাড়িয়ে রেখে এই জায়গাটা ঝেঁটিয়ে দিতে হবে, নাহলে শ্যামলি আস্তে আস্তে এখানটা একবারে পচরা ডিব্বা হয়ে যাবে। এমন সিস্টেমে বসে দিয়ে যাবে এখান থেকে এখানে ভাত পাওয়া যায় আর সব কি দেওয়া যায়। কাজ করতে দাও, কাজ করতে দাও, কাজের সময় বিরক্ত করো না, এখন আমি না কোনো আদর করবো না, কাজের সময় বিরক্ত করলে আমার বড্ড বাজে লাগবে, বুঝেছো। সবজি গোছানো হয়ে গেছে, ঠেলে ঠেলে ঝুড়ি ভেতরে রান্নাঘরের ভেতরে চলে এসেছি, মিস্ত্রি আসছে না জানো। রান্নাঘরটায় কিছু ইন্টেরিয়ারের কাজ বাকি আছে, ওইখানটা দেখতে পাচ্ছ কি অবস্থা, ওইখানটা একটা তাক হবে, কিন্তু মিস্ত্রি আসছে না। তো কিছু করার নেই, মিস্ত্রি যখন আসবে না মিস্ত্রি দিচ্ছে, আমি কিছু করতে পারবো না। তো রান্না বান্না হয়ে গেছে, ডাল আলু পোস্ত আর নিম ভাজা, ছোলার ডাল, সবজি গোছানো হয়ে গেল। এখানে একটুখানি গুছিয়ে নি, মুছে নি, তাহলে রান্নাঘরের কাজ শেষ। এখানটা কি বিচ্ছিরি লাগাচ্ছে তোমাদেরকে না, ওই জন্য আমি রান্নাঘরের ভিডিও দিচ্ছি না,
রান্নাঘরটা এত বিচ্ছিরি দেখতে লাগছে, আমার নিজেরই মানে পছন্দ হচ্ছে না। এই চারদিকটা তোমার এইখানটা ইন্টেরিয়ারে করার কথা, লোকটাকে ডাকছি, আজ নয় কাল, কাল নয় পরশু। এটা একটা দারুণ জিনিস, দেখাবো দাঁড়াবো, একটুখানি কাজটা করিনি, কিন্তু বাসন মাজা দেখলে আর আমাকে দেখতে পারো না, ঠিক আছে? আমি এত লম্বা চওড়া মানুষ, প্রেমের বাইরে চলে যাবো। বাসন মাজা দেখো, আমি বাঁ হাতে কাজ করি, লেফটি। দু চারটে বাসন আমি মেজে নিলাম, বাকি শ্যামলি এসে মাজছে। এটা আসলে রুটি দিয়ে, রুটির ক্যাসারোলটা আমি ওকে মাজতে দিই না, এমন ঘষে পরিষ্কার করে দেবে ক্যাসারোলের বাবা উদ্ধার করে দেবে। যেগুলো খুব ডেলিকেট বাসন হয়, তোমার এই ননস্টিকের বাসন, তারপরে এই রুটির ক্যাসারোল, এগুলো আমি ওকে দিই। বাসন আমি একটু কমই দিই ওকে, আমি না রান্নাঘরে বাসন থাকলে একদম ভালো লাগে না, তো হাতে হাতে আমি রান্নাঘরে বাসন মেজে নিই। সেই জন্য দেখছো না এই টাইলসগুলো ইন্টেরিয়ার, মানে যে আমার প্রমোটার টাইলসগুলো খারাপ দিয়েছিল, দিয়ে আমি আবার টাইলসগুলোকে চেঞ্জ করলাম। টাইলসগুলোকে চেঞ্জ করলাম বলে তো আমার না এই কিছু কাজ ছিল, সেগুলোকে আবার খোলাতে হলো। কাঁচ লাগানো ছিল অনেক, অনেক কাঁচ টাঁচ লাগানো ছিল চারদিকে, ওইগুলোতে কাঁচের তাক ছিল, তো সেগুলোকে খোলাতে হলো, কারণ ওরা টাইলসটা চেঞ্জ করলো। টাইলসটা চেঞ্জ করেছে, আবার টাইলসটা যতক্ষণ না লাগাচ্ছে ততক্ষণ তো আর আমি এগুলো করতে পারবো না, তো টাইলস লাগানো হয়ে গেছে কিন্তু মিস্ত্রি পাচ্ছি না। উফ বাবরে, গরমে আমি একবারে ঘেমে গেলাম, প্রচন্ড গরম লাগছে, এত গরম না কি বলবো। যা কাজকর্ম হলো, একবারে গরমে গিয়ে মানে অস্বস্তি মনে হচ্ছে যেন একবারে কেয়ার করিনি, চান করার পরে না এইসব কাজ করতে করতে অবস্থা একদম মানে কেরোসিন। যাই হোক, কাজগুলো হয়েছে, এটাকে আজকে এডিট করব, দিয়ে পোস্ট করব। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসুক শ্যামলি বাকি কাজগুলো করুক, আর ভিডিও করবো না, এইটুকুই ব্যাস। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে কোনো রিজনে, তাহলে এক কাজ করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যারা নতুন ভিউয়ার আসছো, আর পাশে থেকো আমার, আর নোটিফিকেশানটা অল করে নিও, তাহলে আমার নতুন ভিডিও হলে তোমরা তাড়াতাড়ি করে দেখতে পাবে। তো সবাইকে বাই বলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, বাই।